আমার নাম নাই, তিন ফরম্যাটে নাম আছে। পাকিস্তানের সাথে লাস্ট যেটা খেলেছে ওটাই লাস্ট। জানি না, এটা বলা মুশকিল। বাট বোলিং একটা জিনিস যেটাতে আমার মানে কনফিডেন্স লেভেলটা অনেক ভালো থাকে সবসময়। হ্যাঁ, দুই একবার লাইফে, এই বড় কেরিয়ারের লাইফে হয়েছে যে দুই একবার শুধু আমি বোলিংটা নিয়ে হয়তো অত বেশি কনফিডেন্ট ছিলাম না, বাট এরকম খুবই কম টাইম ছিল যে আমি বোলিং নিয়ে আমার লাইফে খুব বেশি অরিট ছিলাম কখনোই। সো ওই এই একটা কনফিডেন্স সবসময় কাজ করেছে। আর এবং আমি যেটা বললাম যে চারটা ম্যাচ যখন এখানে খেলেছি, প্রতিটা ম্যাচেই অলমোস্ট সব ওভার বোলিং করেছে। সো ওইটা আমার জন্য এনাফ প্র্যাকটিস ছিল আমার জন্য। মানে এতদিন একটা প্লেয়ার খেলার পরে আসলে ওর 15 দিনের ক্যাম্প কিংবা 10 দিনের ওই কন্ডিশনিং করে আসলে খেলার সময় আসে না। আপনি যদি দেখেন এরকম টাইমে আসলে একটা প্লেয়ারের জন্য 3টা থেকে 5টা সেশনই এলাম। হ্যাঁ, এই টেস্টের আগে আমার যেটা ছিল যে খুবই কম, বাট নর্মালি যদি আমি খেলার ভেতরে থাকি আমার কাছে মনে হয় আমার 3 সেশন এনাফ, এবং যদি খেলার ভেতরে না থাকি 5 থেকে 6 ম্যাক্সিমাম, এর থেকে বেশি না যদি ফিটনেসটা থাকে আসলে। সো এই এতদিন খেলার পরে খুব বেশি যে আসলে ট্রেনিং করাটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি কতটুকু কাজ করছি এবং পারপাসফুলি করছি কিনা। আমিও চাই দলকে বাঁচাতে হলে আমাদের যারা আমরা আসি এখন যে 6টা উইকেট আছে আমাদের সবাইকে আসলে কন্ট্রিবিউট করতে হবে, তা না হলে ডিফিকাল্ট। ফিফথ ডেতে এরকম সিচুয়েশনে অবশ্যই যখন ওরা আসবে কালকে ফার্স্ট আওয়ার তো মানে ফুল অ্যাটাক করবে আমাদের, খুবই স্বাভাবিক। এবং আমরা যদি ওদের জায়গায় থাকতাম আমরাও তাই করতাম, এবং আমাদের ওটা হ্যান্ডেল করতে হবে। ফার্স্ট আওয়ারে যদি আমরা 1 উইকেট না ফেলি এবং লাঞ্চ পর্যন্ত যদি আমাদের উইকেট না যায়, দেন আমরা হয়তো একটা অবস্থানে আসার ট্রাই করতে পারবো। এর আগেও আপনার মিরপুরে যখন খেলছেন সেই ম্যাচগুলোর সঙ্গে এবার উইকেটের তারতম্যটা আসলে কিরকম ফিল করছেন? আপনাদের এক্সপেকটেশন হচ্ছে কোন গ্রাউন্ড, যে ফ্যাসিলিটিটা আপনারা এক্সপেক্ট করেন সেটা আসলে এই উইকেটে পেয়েছেন? আমার ধারণা টিম ম্যানেজমেন্ট যে প্ল্যান নিয়ে বা এই সিরিজটা শুরু করেছে তাতে সাকসেসফুল, এবং সেই ধরনের উইকেটই পেয়েছে। আমার মনে হয় না যে ওই জায়গা থেকে কোনো প্রবলেম আছে। ই জাস্ট আমি যেটা বললাম যে আমাদের এই এই একটা ইনিংসে যদি আজকে আমাদের ধরেন ম্যাক্সিমাম 1 উইকেট থাকতো তাহলে কিন্তু অনেক সুন্দর একটা সিচুয়েশন থাকতো। হ্যাঁ, হয়তো জেতার সিচুয়েশনে আমরা নাও যেতে পারতাম, সেটার জন্য আসলে আমাদের ফার্স্ট ইনিংসে ওদের 300 রানের ভেতরে অল আউট করতে হতো। দুইটা পয়েন্ট আমার কাছে মনে হয়, আমাদের অ্যাপ্লিকেশনটা ভালো না, আর ওদের সিমারদের থেকে আমাদের সিমাররা ভালো জায়গায় বল কম করেছে। চার বছরের ম্যাচ খেলছি কয়টা, বোলার হিসাবেই তো খেলি না, 5 নাম্বার বোলার বলে আমাকে না টিমে, এখন তো বোলিং এর দায়িত্ব কম। আসলে এখন টিমের যে সিচুয়েশন, সেঞ্চুরি থেকে আসলে 3 ঘন্টা যদি আমি টিমের জন্য ব্যাটিং করতে পারি, হোপফুলি যে দুজন আছে ওরা যদি লাঞ্চ পর্যন্ত খেলতে পারে এবং আমি তারপরে 3 ঘন্টা অ্যাটলিস্ট ব্যাট করতে পারি, আসলে টিমের জন্য ওইটা বেশি ইম্পর্টেন্ট হবে সেঞ্চুরি করা। যদি মানে যেটা বললাম যে ম্যাক্সিমাম 1টা উইকেটের বেশি পড়লে আমরা আসলে খুব বাজে অবস্থায় থাকবো লাঞ্চের আগে। আমার নাম নাই, তিন ফরম্যাটে নাম আছে।